একদিন এক কাক সান্তালি ভাষায় এইভাবে বলে দিন মিন মি দিন কথার অর্থ হলো একদিন মাহু কথার অর্থ হল এক কাক পেয়েছিল এক টুকরো মাংস সান্তালি ভাষায় এভাবে বলে নাম লিদায় মোটির জিল এখানে ন্যাম লিদাই কথার অর্থ হলো পেয়েছিল মিকুটি কুটি জিল কথার অর্থ হলো এক টুকরো মাংস কাক আনন্দে উড়ে গেল সান্তালি ভাষায় এভাবে বলে কাহু রসকতে উডো নাই এখানে কাহু কথার অর্থ হলো কাক রসকতে কথার অর্থ হলো আনন্দে উডো নাই কথার অর্থ হলো উড়ে গেল ঠোঁটে এক টুকরো মাংস নিয়ে সান্তালি ভাষায় এভাবে বলে লুটি রে মিক কুটি জিল এখানে লুটিরে কথার অর্থ হলো ঠোঁটে মিকুটি কুটি কথার অর্থ হলো এক টুকরো জিল নিয়ে কথার অর্থ হলো মাংস নিয়ে গাছের ওপর বসলো সাঁতালি ভাষায় এইভাবে বলে দাড়ি চিতানে আপ না এখানে দাড়ি কথার অর্থ হলো গাছের চিতান কথার অর্থ হলো উপর আপ না কথার অর্থ হলো বসলো গাছে বসে সান্তালি ভাষায় ভাবে বলে রে আপ কাতে এখানে দাঁড়ি রে কথার অর্থ হলো গাছে আপ কাতে কথার অর্থ হলো বসে কাক ভাবল সান্তালি ভাষায় এইভাবে বলে কাহু হুদিস কিদায় এখানে কাহু কথার অর্থ হলো কাক হুদিস কিদায় কথার অর্থ হলো ভাবলো আমি খেতে পারি সাঁতালি ভাষায় এভাবে বলে ইন জম আ এখানে এই কথার অর্থ হলো আমি জম কথার অর্থ হলো খেতে দাঁড়িয়া কথার অর্থ হলো পারি নিরিবিলি জায়গায় সাঁতালি ভাষায় এইভাবে বলে নিচল বিড়ারে এখানে নিচল কথার অর্থ হলো নিরিবিলি বিড়ারে কথার অর্থ হলো জায়গা একটা শেয়াল সান্তালি ভাষায় এইভাবে বলে মিটে তুই এখানে মিটে কথার অর্থ হলো একটা তুই কথার অর্থ হলো শেয়াল পার হয়ে যাচ্ছিল সান্তালি ভাষায় এভাবে বলে পারম কান নাই এখানে পারম কথার অর্থ হলো পার হয়ে কান তাহে নাই কথার অর্থ হলো হয়ে যাচ্ছিল ওই গাছের নিচ দিয়ে সাঁতালি ভাষায় এভাবে বলে উনা দাড়ি লাতার খন। এখানে উনা কথার অর্থ হলো ওই দাঁড়ি লাতার খন কথার অর্থ হল গাছের নিচ দিয়ে এক টুকরো মাংস দেখে সাঁতালি ভাষায় এভাবে বলে মিক কুটির জিল নিয়ালতে এখানে মি কুটি কথার অর্থ হল এক টুকরো জিল কথার অর্থ হল মাংস নালতে কথার অর্থ হলো দেখে কাকের মুখে সান্তালি ভাষায় এভাবে বলে কাহুয়া মুচারে এখানে কহুয়া কথার অর্থ হলো কাকের মুচারে কথার অর্থ হলো মুখে তার লোভ হল সান্তালি ভাষায় এইভাবে বলে উনি লালচ হেঁয়া দিয়া এখানে উনি কথার অর্থ হলো তার লালচ কথার অর্থ হলো লোভ হেঁয়া দিয়া কর হ্যাঁ দিয়া কথার অর্থ হল হলো শেয়াল ভাবলো সান্তালি ভাষায় এভাবে বলে তুই হুদিস কিদা এখানে তুই কথার অর্থ হল শেয়াল কিদা কথার অর্থ হল ভাবলো খুব মজা হবে সান্তালি ভাষায় এভাবে বলে আডি মজা হইয়া এখানে আডি কথার অর্থ হলো খুব মজা হইয়া কথার অর্থ হলো মজা হবে যদি পেতে পারে এক টুকরো মাংস সাঁতালি ভাষায় এভাবে বলে যদি নিয়ম লেখায় মিক কুটির জিল এখানে যদি কথার অর্থ হলো যদি নাম লেখায় কথার অর্থ হলো পেতে পারে মি কুটি কথার অর্থ হলো এক টুকরো জিল কথার অর্থ হলো মাংস কিন্তু কিভাবে? সান্তালি ভাষায় এভাবে বলে আদর চিকাতে এখানে আদৌ কথার অর্থ হলো কিন্তু চিকাতে কথার অর্থ হলো কিভাবে মাংসের টুকরো পাবে শিয়াল। সাঁতালি ভাষায় এভাবে জিল কুটিউ এখানে কথার অর্থ হলো মাংসের টুকরো ইয়ামা কথার অর্থ হলো পাবে তুয়ু কথার অর্থ হল শেয়াল হঠাৎ তার মাথায় সান্তালি ভাষায় এভাবে বলে আজকা উনিয়া রে এখানে আজকা কথার অর্থ হলো হঠাৎ উনিয়া বহরে কথার অর্থ হলো তার মাথায় এক বুদ্ধি এলো সান্তালি ভাষায় এভাবে বলে মি বুদ্ধি হেঁয়া আদিয়া এখানে কথার অর্থ হলো এক হ্যাঁ আদিয়া কথার অর্থ হলো বুদ্ধি এলো সে উপরের দিকে তাকালো সানতালি ভাষায় এভাবে বলে উনি কয় কয়া এখানে উনি কথার অর্থ হলো সে চিতাংশে কথার অর্থ হলো উপরের দিকে কয় দিয়া কথার অর্থ হলো তাকালো কাককে বলল সান্তালি ভাষায় এভাবে বলে তহুই মিতা দিয়া এখানে তহু কথার অর্থ হলো কাককে মিতা দিয়া কথার অর্থ হলো বলল ভাই এখানে সান্তালি ভাষায় ভাইকে বলে বই হা তুমি কত সুন্দর দেখতে ভাষায় বলে আম আ। এখানে কথার অর্থ হলো তুমি কত সুন্দর দেখতে তোমার গানের সুর কত সুন্দর আমার সিরিং রা আড়ি মজ এখানে আমার সিরিং কথার অর্থ হলো তোমার কাক শিয়ালের কথা শুনে আনন্দ পেলো সান্তালি ভাষায় এভাবে বলে কহু তুই কথা আঞ্জম এ কহু কথার অর্থ হলো কাক তুই কথা কথার অর্থ হলো শিয়ালের কথা আজম কাতে শুনে রাস কথার অর্থ হলো আনন্দ পেলো